বন্ধুরা একেবারে মোহনার শেষ প্রান্ত দেখতেই পাচ্ছ, এরপরে আর কিছু নেই, যা সমুদ্র আর এখানে ইন্ডিকেটার, যেটাকে লক্ষ্য করে ট্রলারগুলো মাছ ধরতে আছে, যে তাকে পেরিয়েও আমি চলে এসেছি একেবারে শেষ প্রান্তে। দীঘা মোহনার একেবারে সেলফি জোনের শেষ প্রান্ত থেকে অসাধারণ সুন্দর এই ভিডিওটা তোমাদের সামনে তুলে দিলাম। জাস্ট আনএক্সপেক্টেড বিউটিফুল মোহনার অসাধারণ ভিউ তোমাদের সামনে তুলে দিলাম, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। একেবারে মোহনার শেষ প্রান্ত থেকে তোমাদেরকে ভিডিও দিয়ে দিলাম, আর সেদিকে কিন্তু কোনো কিছু নেই, যা সমুদ্র। সেলফি জোনের একেবারে শেষ পয়েন্ট থেকে এদিকে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা টাওয়ার রয়েছে ইন্ডিকেটার। হ্যালো, ওয়েলকাম টু দীঘা ভিউ উইথ গৌতম। একেবারে অসাধারণ সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা কেমন আছো? সব থেকে প্রথমে আশা করি তোমরা ভালো আছো, কারণ দীঘা খুলে গেছে 1 তারিখ থেকে, এবং সুন্দর দীঘার সুন্দর মুহূর্ত কাটাবার জন্য পর্যটকেরা দীঘা সমুদ্রে এসে হাজির। যারা ভাবছেন দীঘায় আসবেন কি না, অবশ্যই চলে আসুন। এখন আমি একটা অসাধারণ জায়গার দৃশ্য দেখাচ্ছি, দেখুন চারদিক ঘুরিয়ে অসাধারণ সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে দেখাচ্ছি। বিউটিফুল বিউটিফুল, দারুণ জায়গা। একেবারে দীঘা সিহক এবং মেরিন ড্রাইভের পাশের এই জায়গাটা অসাধারণ সুন্দর বিউটিফুল। আর পেছনে দেখতে পাচ্ছ মেরিন ড্রাইভের বিচে, এখানে ক্রিকেট খেলা হচ্ছে একেবারে সি বিচে। সব মিলিয়ে দারুণ একটা এনজয়মেন্টের জায়গা। যারা দীঘা আসছেন অবশ্যই মেরিন ড্রাইভ এবং সিহক গোলার কাছের এই জায়গাটা অবশ্যই এসে ঘুরতে পারেন, ভালো লাগবে। বন্ধুরা এই ভিডিওটাতে আমি দীঘা মোহনার ছবিটা ঠিক কী সেটা তোমাদের সামনে তুলে ধরব, দীঘার মোহনার যাবার পথে মেরিন ড্রাইভের জায়গাগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে। সব মিলিয়ে ভিডিওটা একেবারে ইন্টারেস্টিং, খুব সুন্দর হতে চলেছে, তাই সাথে থাকো আর দেখতে থাকো দীঘা থেকে দীঘা ভিউ। সুন্দর ঝকঝকে একেবারে সোনালি রোদ, সাথে বইছে মৃদু মন্দ বাতাস, গোটা জায়গাটা একদম লাগছে একেবারে ঝকাস, আর তার সাথে ছুটিয়ে একেবারে চলছে মজা, প্রেম, ভালোবাসা, সব কিছু একেবারে বিন্দাস। সব মিলিয়ে সবার প্রিয় সবার ভালো লাগার জায়গা দীঘা আবার খুলে গেছে, আবার পুরনো ছন্দে ফিরে এসেছে দীঘা। অসাধারণ সুন্দর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি দীঘা সমুদ্র সৈকত থেকে। আশা করি এরকম দৃশ্য অনেকেই মিস করেছেন, একেবারে সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য। ওল্ড দীঘার এই জায়গাটা কিন্তু অনেক পুরনো, এখানে এখনও পুরনো বোল্ডারগুলো রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু আগে এই দীঘার বাঁধগুলো বাঁধা ছিল, এখন কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে। সুন্দর সোনালি রোদের আভা জলের ওপর পড়েছে, একদম চকচক করছে, বিউটিফুল, অসাধারণ। জাস্ট চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এই দৃশ্যটা অসাধারণ সুন্দর, সাথে পাশে সমুদ্র বইছে, সব মিলিয়ে জায়গাটা কিন্তু দারুণ লাগছে। সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি দীঘা সমুদ্র সৈকতের একেবারে কিনারা থেকে, দারুণ লাগছে। দীঘা মেরিন ড্রাইভের স্টার্টিংয়ের জায়গা শিয়কগোলার পাশের এই জায়গাটা অসাধারণ সুন্দর দেখতে লাগে, এবং এখানে কিন্তু সমুদ্র স্নান করার জন্য একটা উপযুক্ত জায়গা। আপাতত দেখছো একেবারে সি বিচেই ক্রিকেট খেলা চলছে, জমিয়ে একেবারে সমুদ্র সৈকতেই একেবারে জমিয়ে ক্রিকেট খেলা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওদিকে ফুটবল খেলা হচ্ছে একেবারে সি বিচেই, আর এদিকে কিছু মানুষ গার্ডওয়ালে বসে আছেন, আর কিছু কিছু মানুষ ইভিনিং ওয়াকে বেরিয়েছেন। সব মিলিয়ে জমজমাট দীঘা সমুদ্র সৈকতের আবার সুন্দর মেরিন ড্রাইভের রাস্তা ধরে আমি চলে যাচ্ছি একেবারে দীঘা মোহনা। তোমরা দেখতেই পাচ্ছ মেরিন ড্রাইভ একেবারে সি বিচের সাইডে, ওল্ড দীঘা থেকে সরাসরি একেবারে সি বিচ সাইড ধরে দীঘা মোহনা পর্যন্ত অসাধারণ এই মেরিন ড্রাইভ বানানো হয়েছে। এটা দিয়ে আমি একেবারে মোহনায় চলে যাচ্ছি এবং সেখানকার ছবিটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটাতে দেখ।
সবার মুখেই, জাস্ট উপরে একটা জায়গা করা আছে, এটা দেখতে পাচ্ছ এখান থেকে, কিন্তু মোহনার ভিউটা দারুণ লাগে। সেখানে উঠবো, সেখান থেকে তোমাদেরকে দেখাবো। ঢোকার মুখে একেবারে মেরিন ড্রাইভ থেকে এলে উপরে দেখো একটা পয়েন্ট বানানো আছে, যেখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগবে, সেখানে যাব। আর এদিকে একেবারে সি বিচ, চলো, সেটা অসাধারণ লাগছে। সূর্য একেবারে অস্তাচলে, আর ইভিনিং ওয়াকে অনেকেই বেরিয়েছেন, তোমরা দেখতেই পাচ্ছ একেবারে সমুদ্র সৈকতের ফুটপাথ ধরে অনেকেই হাঁটছেন। আর আমি এই যে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে একেবারে উপরে গিয়ে সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা, সাথে থাকো, ভালো লাগবে, দেখতে থাকো। সুন্দরভাবে সিঁড়ি বেয়ে একেবারে উপরে উঠে যাচ্ছি আমি, আর দুদিকে একেবারে কেয়া গাছ। এই কেয়া গাছ কিন্তু অনেক পুরনো, দীঘার ঐতিহ্য বলা যেতে পারে। আপাতত অনেক কেয়া গাছ মরে গেছে, এখন দুটো কেয়া গাছের মাঝখান দিয়ে সুন্দরভাবে সিঁড়িটা বানানো হয়েছে। আর এখানে বসার জন্য জাস্ট বসার জায়গা করা হয়েছে। এদিকে বসতে পারো তোমরা, বসার জায়গা। দীঘা মোহনার একেবারে মুখে অসাধারণ জায়গাটা, আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দীঘা মোহনার ভিউ অসাধারণ সুন্দর, জায়গাটা থেকে সমুদ্র সৈকতের ভিউটা দারুণ লাগছে। যদিও এখন বৃষ্টির সময় নয়, বৃষ্টিকালে একেবারেই সমুদ্র গাড়োয়ালের পাশে জল চলে আসে, তখন ভিউটা আরও সুন্দর হয়। যারা দীঘা আসছে, দীঘা মোহনায় আসছেন, অবশ্যই এই জায়গাটা থেকে কিন্তু একেবারে সি ভিউটা দেখতে পারেন। তারপরে দীঘা মোহনায় পৌঁছে গেছি, পিছনে কিন্তু ফিশ মার্কেট, যেটা ইন্টারন্যাশনাল ফিশ মার্কেট দীঘার, শুধুমাত্র দেশের বিভিন্ন জায়গায় নয়, বিদেশেও কিন্তু দীঘা মোহনার মার্কেট থেকে মাছ যায়। ফিশ মার্কেট ভিডিওটা অন্য কোনো দিন তোমাদেরকে বানিয়ে দিয়ে দেবো, আপাতত মোহনার ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। মাছের বাজার দীঘা মোহনাতে বিভিন্ন ধরনের শুটকি মাছ, যাকে বলি আমরা ড্রাই ফিশ, চিংড়ি থেকে নিয়ে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ, আর এদিকে চিংড়ি রয়েছে, বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ, চিংড়ি মাছ। অসাধারণ, অনেকের প্রিয়, একেবারে সেলফি জোনে এসে হাজির, তোমরা দেখতেই পাচ্ছ। খুব বেশি পর্যটক নেই, জাস্ট হাতে গোনা কয়েকজন। যদিও 1 তারিখ থেকে দীঘা খুলে গেছে, তবুও কিন্তু পর্যটকের সংখ্যা যে খুব বেশি তেমনটা নয়। আর মোহনার এই যে জায়গাটা দেখছো, অনেকটাই শুকিয়ে গেছে, বৃষ্টির সময় একেবারে জলে ভরে যায় জায়গাগুলো। আপাতত এখন অনেকটাই শুকিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ চোর ছেড়ে গেছে। আর বৃষ্টির সময় জায়গাগুলো কিন্তু একেবারে জলে ভর্তি করে, একদম থই থই করে জল। আর চারদিক ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা, কিন্তু মোহনার জায়গাটা অসাধারণ সুন্দর, যারা এসছো তারা অবশ্যই জানো। আর যারা দীঘা ঘুরতে আসছো, অবশ্যই কিন্তু মোহনা একবার ঘুরে যেতে পারো, কারণ এখানে একেবারে তোমাদের নতুন এক্সপিরিয়েন্স, একটা অন্যরকমের ছন্দ, অন্যরকমের স্বাদ এখানে পাবে। আর মোহনার এই যে জায়গাটা, পাশের জায়গাটা, এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া রয়েছে, তোমরা এখানেই এসেই কিন্তু লাল কাঁকড়াও দেখতে পারবে, অর্থাৎ সমুদ্র দেখবে, লাল কাঁকড়া দেখবে, সমস্ত কিছু। চলো তোমাদেরকে জায়গাটা, প্রচুর লাল কাঁকড়া এখনও রয়েছে, কিন্তু কাছে গেলেই কিন্তু এরা গর্তের ভিতরে ঢুকে যায়, তাই দূর থেকে মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। লাল কাঁকড়ার অ্যাক্টিভিটি তোমরা দেখতেই পাচ্ছ, কাছে গেলেই কিন্তু ঢুকে যাবে গর্তের ভিতরে এরা, ছুটে গিয়ে একেবারে। কিন্তু একেবারে একেবারে মোহনার এই যে সেলফি জোন, সেলফি জোনের জাস্ট পশ্চিম পাশে, একদম সেলফি জোনের লাগোয়া এই জায়গাটা, কিন্তু প্রচুর লাল কাঁকড়া তোমরা দেখতে পারো। আর ওদিকে ক্রিকেট খেলা হচ্ছে, অসাধারণ একেবারে জায়গাটা লাল হয়ে আছে, কাছে গেলেই কিন্তু কাঁকড়াগুলো ভিতরে গর্তে ঢুকে যায়। জানি না কতটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু এই জায়গাগুলোতে
এলে আপনারা দেখতে পারবেন প্রচুর লাল কাঁকড়া। মোহনার একেবারে সেলফি জোনের লাস্ট পয়েন্ট তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ জায়গা এটা। জলটা শুকিয়ে গেছে অর্থাৎ ভাটার সময়, এই জায়গাগুলো আবার জোয়ারের সময় জল ভরে যায়, তাই এই জায়গাটাতে খুব মানে সব সময় কিন্তু আসা যায় না। জলটা এখন শুকিয়ে গেছে বলে আমি চলে আসতে পেরেছি আর কি। এই জায়গাটার লুকটা দেখুন অসাধারণ। বড় বড় একেবারে ঢালাই করা পাথর রয়েছে, এই জায়গাটা একেবারে মুম্বাইয়ের লুক এখানে পেয়ে যাবেন আপনারা এলে। তাই যারা দীঘায় আসছেন অবশ্যই একেবার মোহনাতে ঘুরে যাও, মোহনা দারুণ একটা জায়গা। সেলফি জোনের একদম লাস্ট পয়েন্টে চলে এসেছি আমি, এইদিকে তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে চোর ছেড়ে গেছে, যদিও জোয়ারের সময় জলটা ভরে যাবে, তাও এখন বৃষ্টির সময় নয় তাই জল একটু সমুদ্রে কম আছে, তাই চোর ছেড়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে জায়গাটা। আর এটা একেবারে লাস্ট পয়েন্ট মোহনার, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকেও ভাটা হয়ে গেছে তাই জলটা ছেড়ে গেছে, তবে অসাধারণ লুকটা কিন্তু এখানে পাবে। এই জায়গাটা একেবারে মোহনার শেষ পয়েন্ট, তোমরা দেখতেই পাচ্ছ সেলফি জোনের একেবারে লাস্ট পয়েন্ট। আর এদিকে টাওয়ার রয়েছে, এটাকেই লক্ষ্য করে মাছ ধরতে যেসব ট্রলারগুলো যাচ্ছে এটাকে লক্ষ্য করেই তারা চলে আসে মোহনাতে। জল অনেকটাই শুকনো, চর ছেড়ে গেছে মাঝখানে মাঝখানে দেখতেই পাচ্ছ তোমরা। সেলফি জল একেবারে লাস্ট পয়েন্ট, আর এখানে যেটা ইন্ডিকেটর টাওয়ার রয়েছে সেটাকে পেরিয়েও একেবারে লাস্টে আমি চলে এসেছি, এখানে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে। আর এদিকে জাস্ট পাথর ফেলা আছে, আর এদিকে কিছু নেই, জল দেখতেই পাচ্ছ। আর মাঝখানে মাঝখানে কিন্তু চর ছেড়ে গেছে, জোয়ারের সময় ওই জায়গাগুলো জল ভরে যাবে, আপাতত শুকনো রয়েছে, জাস্ট চর ছেড়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটাতে। সেলফি জোনের লাস্ট, একেবারে মোহনার লাস্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। এরপর এদিকে আর কিন্তু আর যাওয়া যাবে না, একেবারে জল সমুদ্র আর কি। মোহনার একেবারে লাস্ট পয়েন্ট থেকে তোমাদেরকে অসাধারণ সুন্দর দৃশ্যটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো? একেবারে মোহনার শেষ প্রান্ত দেখতেই পাচ্ছ, এরপরে আর কিছু নেই, যা সমুদ্র। আর এখানে ইন্ডিকেটার যেটাকে লক্ষ্য করে ট্রলারগুলো মাছ ধরতে আছে, ওই যে তাকে পেরিয়েও আমি চলে এসেছি একেবারে শেষ প্রান্তে, তোমরা দেখতেই পাচ্ছ। দীঘা থেকে একেবারে দীঘা ভিউ টাটকা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসা হয় ডে বাই ডে, একেবারে দীঘার আপডেট নিয়ে। তাই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো আর দেখতে থাকো।